বাংলাদেশের যুবদের রেকর্ড গড়া জয় দেখে হঠাৎ লাইভে এসে একই বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, জাতীয় দলের ক্রিকেটাররা আদৌ যেটা পারেনি এবার সেটাই করে দেখালো অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে বিশাল রানের ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের যুব ক্রিকেটাররা। এদিন টসে জিতে ওপেনার আশিকুর রহমান শেবলুর দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ দাঁড়ায় ২৮২ রান। তার জবাবে ব্যাট করতে নেমে আরব আমিরাত একের পর এক উইকেট হারিয়ে সহজে যুবা টাইগারদের হাতে জয় তুলে দেয় স্বাগতিকরা। এতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে যায় বাংলাদেশের যুবারা। আর ছোট ভাইদের এমন সাফল্য দেখে সাথে সাথে লাইভে তামিম ইকবাল। তামিম এক ভিডিও বার্তায় এসে বলেন, আমি সত্যি গর্বিত ছোট ভাইদের এমন পারফরমেন্স দেখে। আমি আসলে আগে থেকে চিন্তায় ছিলাম যে ফাইনাল ম্যাচে কি হবে, তবে প্রত্যাশা অনুযায়ী যুবরা আমাদের হতাশ করেনি। সামনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি। তো প্রিয় দর্শক, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী টাইগারদের নিয়ে তামিম ইকবালের মন্তব্যটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন এখনই।